হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস এন কেরিয়ার ফ্রেন্ডস একুশে অক্টোবর দু হাজার বাইশে ডিপার্টমেন্ট থেকে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য দু হাজার তেইশের যে ছুটির লিস্ট ঘোষণা করা হয়েছে সে সম্পর্কে আজকে আমরা দেখে নেব এই ছুটির লিস্ট কতগুলো সেকশনে ভাগ করা থাকে আজকে আমরা প্রথমে এনআই অ্যাক্টের আন্ডারে যে ছুটিগুলো রয়েছে সে সম্পর্কে দেখে নেই প্রথমেই রয়েছে স্বামী বিবেকানন্দের জন্মদিন বারোই জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন তেইশে জানুয়ারি রিপাবলিক ডে ছাব্বিশে জানুয়ারি সরস্বতী পূজা ছাব্বিশে জানুয়ারি দোলযাত্রা সাতই মার্চ মহাবীর জয়ন্তী চারই এপ্রিল গুড ফ্রাইডে সাতই এপ্রিল ডক্টর বি আর আম্বেদকরের জন্মদিন চোদ্দই এপ্রিল বেঙ্গলি নিউ ইয়ার্স ডে অর্থাৎ নববর্ষ পনেরোই এপ্রিল ঈদুল ফিতর বাইশে এপ্রিল মে ডে ফার্স্ট মে বুদ্ধ পূর্ণিমা পাঁচই মে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন নয়ই মে জোহা উনত্রিশে জুন মহারম ঊনত্রিশে জুলাই ইন্ডিপেন্ডেন্স ডে পনেরোই আগস্ট বার্থডে অব গান্ধীজি সেকেন্ড অক্টোবর মহালয়া চোদ্দোই অক্টোবর দুর্গা পূজা সপ্তমী একুশে অক্টোবর দুর্গা পূজার নবমী তেইশে অক্টোবর দুর্গা পূজার দশমী চব্বিশে অক্টোবর লক্ষ্মী পূজা আঠাশে অক্টোবর ভাতৃদ্বিতীয়া পনেরোই নভেম্বর বার্থডে অফ গুরু নানক সাতাশে নভেম্বর এবং ক্রিসমাস ডে পঁচিশে ডিসেম্বর এরপর রয়েছে স্টেট গভর্নমেন্টের আন্ডারে যে ছুটিগুলো সেগুলো হলো সরস্বতী পুজোর আগের দিন পঁচিশে জানুয়ারি ঠাকুর পঞ্চানন বর্মার জন্মদিন চোদ্দোই ফেব্রুয়ারি শিবরাত্রি আঠেরোই ফেব্রুয়ারি হোলি আটই মার্চ ঈদুল ফিতরের আগের দিন একুশে এপ্রিল রথযাত্রা কুড়ি জুন বার্থডে অফ পোয়েট ভানু যেটা দার্জিলিং এবং কালিম্পং ডিস্ট্রিক্টের জন্য তেরোই জুলাই রাখি বন্ধন তিরিশে অগস্ট জন্মাষ্টমী ছয়ই সেপ্টেম্বর ফতিয়া দাহাজ দাহাম আঠাশে সেপ্টেম্বর দুর্গা পূজার চতুর্থী পঞ্চমী সপ্তমী এবং অ্যাডিশনাল দুর্গা পুজো রয়েছে তিনটে এবং অ্যাডিশনাল কালী পুজো রয়েছে দুটো নেক্সট রয়েছে বিরসা মুন্ডার জন্মদিন পনেরোই নভেম্বর এবং ভ্রাতৃদ্বিতীয়ার পরের দিন ষোলোই নভেম্বর এছাড়াও রয়েছে অ্যাডিশনাল ছট পুজো যেটা কুড়ি নভেম্বর নেক্সট ডে রয়েছে সেকশনাল হলিডে যেটা ইস্টার স্যাটারডে আটই এপ্রিল শুধুমাত্র খ্রিস্টানদের জন্য আর হোল দিবস তিরিশে জুন যেটা শুধুমাত্র আদিবাসী এবং সাঁওতালদের জন্য নেক্সট রয়েছে করম পূজা যেটা পরে ঘোষণা করা হবে এছাড়াও আরও অনেক ছুটি রয়েছে যেগুলো সানডেতে রয়েছে ফ্রেন্ডস ভিডিওটা এই পর্যন্ত যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করবে এবং যারা ভিডিওটা নতুন দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা বেশ করে অল নোটিফিকেশানটা অন করে দেবে